হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে একদম নিরামিষ ঘুগনির রেসিপি শেয়ার করব। আগে আমি মাংসের ঘুগনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে আমি এই ঘুগনিটা পেঁয়াজ রসুন কিছুই দেব না, পুরোপুরি নিরামিষভাবে তৈরি করব। তাহলে চলুন রেসিপিটা দেখবেন, দেখে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটাকে ভিজিট করছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এখানে আমি হলুদ মটর 7 ঘন্টা ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মটরটাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে ঢেলে নেব। এতে আমি এখন খুব সামান্য একটু নুন দেব। নুন দিয়ে প্রেশার কুকারটাকে বন্ধ করে তিনটে সিটি দিয়ে নেব। তিনটে সিটির পর আমি প্রেশার কুকারের ঢাকনাটাকে খুলে নিয়েছি। মটরটা ঠিক আমার এরকম সেদ্ধ হবে, নরমও হবে, অথচ গলে যাবে না। আমি এখানে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এতে আমি 4 টেবিলস্পুনের মতো সর্ষের তেল অ্যাড করব। তেলটা গরম হলে আমি এখানে 2 তেজপাতা আর 1 চামচ জিরে ফোড়ন দেব। জিরেটা থেকে যখন খুব সুন্দর ভাজা ভাজা একটা গন্ধ বেরোবে তখন আমি এতে আলু অ্যাড করব। আলুটাকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, ডুমো ডুমো করে কেটে রেখেছি, এই আলুটা আমি অ্যাড করে দেব। আলুটাকে দিয়ে আমি এটাকে একটু তেলে নাড়াচাড়া করবো, এটা ব্রাউন করে আমাকে ভাজতে হবে। এতে আমি 1 চামচের মতো একটু নুন অ্যাড করব আর সামান্য একটু হলুদ দেব। দিয়ে নারকেলটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এতে আমি এবার ছোট ছোট করে টুকরো করে রেখেছি কিছুটা নারকেল আমি অ্যাড করে দিলাম। এই নারকলটাকেও আমাকে ভেজে নিতে হবে আলুর সাথে লাল করে। অনেকে চাইলে এই নারকলটাকে আগে ভেজেও তুলে রেখে দিতে পারে, কিন্তু আমি এখানে একসাথেই আর আলু আর নারকলটাকে আমি ভেজে নিয়েছি। এবার আমি এতে মিক্সিতে টেস্ট করে রেখেছি একটা মশলা, সেই মশলাটা আমি অ্যাড করে দিলাম। এই মশলাটার মধ্যে রয়েছে 1/2 ইঞ্চি মতো একটা আদার টুকরো, 4-5টা কাঁচা লঙ্কা আর 1টা টমেটো। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবং মশলাটা দিয়ে আমি কিছুক্ষণ এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা থেকে তেলটা আমার আলাদা হয়ে গেছে, মশলাটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এতে আমি 1 টিস্পুন মতো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো হলুদ দিলাম। দিয়ে আমি এই মশলাটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলটা আলাদা হয়ে গেছে। এতে আমি 2 টিস্পুনের মতো আমি চিনি অ্যাড করলাম আর নুনটা আমি অ্যাড করলাম। এই নিরামিষ ঘুগনি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনিটা দিয়ে আমি এটাকে মশলাটাকে খুব ভালো করে আরও একবার কষিয়ে নিলাম। দেখুন তেলটা আমার আলাদা ভেসে এসেছে। এবার আমি এতে সেদ্ধ করে রাখা মটরটাকেও আমি অ্যাড করে দিলাম। মটরটা দিয়ে মটরের সাথেও আমি মশলাটাকে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। মটরটাকে আমি খুব ভালো করে আলুর সাথে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে সামান্য জল অ্যাড করব। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করবেন, কে কতটা ঝোল পছন্দ করে
সেই আন্দাজে অ্যাড করবেন। তো জলটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠবে যখন, তখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 10 মিনিট এটাকে রান্না করব। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিয়েছি। আলুটা আমার নরম হয়ে গেছে, ঘুগনিটা আমার একদম রেডি। এতে আমি একটা ভাজা মশলা অ্যাড করেছি, শুকনো খোলায় ভেজে নেওয়া জিরে, ধনে আর শুকনো লঙ্কা আমি গুঁড়ো করে নিয়েছি। ওই মশলাটাকে আমি অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি আবার এটাকে একটু ঢাকা দিয়ে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই আমার একদম রেডি নিরামিষ ঘুগনি। ঘুগনিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে কিছুটা ধনে পাতা আর 1 কুচো নারকোল দিয়ে গার্নিশ করে নিয়েছি। আপনারা এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় জানাচ্ছি, আবার আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। বাই।